ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই স্টুডেন্টস টুডে টু রিড ওয়ান অফ ক্লাস এইট দ্য উইন্ড ক্যাপ রিটন বাই জেন ইয়োলেন আমরা উইন্ড ক্যাপ গল্পটির প্রতিটি লাইন বুঝে নেব সহজ বাংলাতে জেন ইয়োলেনের লেখা যাতে তোমরা প্রতিটি লাইন বোঝার পর নিজেরাই অ্যাক্টিভিটিস করতে পারো তো চলো পড়ে নেওয়া যাক দ্য উইন্ড ক্যাপ উইন্ড ক্যাপ মানে বাতাস পূর্ণ একটা টুপি যেটা খুব সুন্দর একটা মজার গল্প আশা করি পুরোটি শোনার পর তোমরা প্রতিটি লাইন নিজেরাই বুঝতে পারবে লেটস রিট দেয় ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেইলর বাট ইজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি এখন একটা ছেলে ছিল যার ইচ্ছা ছিল নাবিক হওয়ার কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেবে না চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং তার মা তাকে বলতো তুমি সমুদ্রযাত্রা সম্পর্কে কি জানো সিউট সে ইউ আর এ ফার্মার সন তুমি একটি চাষি চাষির ছেলে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল বাট ইউ ডু নট নো দ্য সি তুমি চাষির ছেলে তাই তুমি ঋতু পরিবর্তন জানো তুমি মাটির গন্ধ জানো মাটি কেমন হয় জানো কিন্তু তুমি তো জানো না সমুদ্র সম্পর্কে কিছুই জানো না তুমি কি করে নাবিক হবে নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওয়েড হিজ মাদার এই জন নামক ছেলেটি সে সর্বদাই তার মাকে মান্য করে এসেছে সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্মওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি সে মন খারাপ করে তার চাষবাসের কাজে ফিরে গেল একটি কথাও তার মাকে বলল না সমুদ্র সম্পর্কে মেনশন মানে উল্লেখ করা ওয়ান ডে হি বিন ওয়াকিং বিহাইন্ড এ প্লাও একদিন সে একটি লাঙলের পিছনে হাঁটছে প্লাও মানে লাঙল ই অল বাট রান ওভার র্যান ওভার এ টিনি গ্রিন টাটল অন এ ক্লড অফ ডার্ট সে প্রায় একটি ছোট্ট সবুজ একটা কচ্ছপের উপর দিয়ে চলে যেতে যাচ্ছিল যেটা একটা ছোট্ট মাটির ঢেলার উপরে পড়েছিল ক্লড মানে মাটির ঢেলা তার উপরে বসেছিল তখন সে সেটা দেখতে পেলো হি পিক টু দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিস হেড ওয়ার হি নিউ ইট উড বি সেফ সে সঙ্গে সঙ্গে সেটাকে তুলে তার মাথার উপর রাখলো কারণ সে জানতো মাথার উপরে থাকলে সেটা আহত হবে না তা না হলে লাঙলের আঘাতে সেটা মরে যেতে পারত বা তার ক্ষতি হতে পারতো বা তার পায়ের তলায় পিষে যেতে পারত তাই সে কী করলো মাটির ঢেলার উপর থেকে তুলে সেটাকে নিজের মাথার উপরে বসিয়ে রাখলো এবং চাষ করতে লাগলো ওয়েন ইউ ওয়াজ ডান উইথ প্লাউইং জন প্লাক ডে দ্য টাটল যখন তার চাষ করা শেষ হলো সে তার মাথা থেকে তার টাটলটাকে সেই ছোট্ট কচ্ছপটাকে সে নামালো প্লাক মানে এখানে তোলা কিন্তু আসলে মাথা থেকে নামানো এই দেখছো ছবিটা ছোট্ট ওই যে গ্রিন ম্যানটা ওটাই কিন্তু সেই টার্টেলটা ছিল ঠিক আছে যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দাও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তুমি তোমার মোবাইলে পেতে পারো আর এখানে টেক্সট গ্রামার রাইটিং এবং সমস্ত আপডেটেড নিউজ কিন্তু তুমি পেয়ে যাবে একই চ্যানেলের মধ্যে তো তোমরা দেখছো সিন্টু ভদ্রজ ইজ ইংলিশ উইথ এন্টারটেনমেন্টেড তারপর ফ্রম ইজ হেড সে মাথা থেকে সেটাকে নামালো টু ইজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন এ টিনি গ্রিল গ্রিন ফেয়ারি ম্যান সে মাথা থেকে নামিয়ে সে অবাক হয়ে গেল আটার সারপ্রাইজ মানে অত্যন্ত অবাক হয়ে যাওয়া কি কেন অবাক হলো সে দেখল যে সেই ছোট্ট গ্রিন ফেইরি ম্যানে পরিণত হয়েছে সেই টার্টেলটা সেই টাইটেলটা একটা মানুষে পরিণত হয়েছে ফেরি ম্যান মানে যেটা তোমার কল্পনাতে আমরা দেখি না যে পরীরা হয়েছে তার হাতের তালুতে দাঁড়িয়ে রয়েছে এবং সে তাকে অভিবাদন জানাচ্ছে নিচু হয়ে যেটাকে বলছে বাউড দ্য ম্যান দ্যাট স্টুড আপন হিস এন্ড বাউড তাকে নিচু হয়ে অভিবাদন জানাচ্ছে যে অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমার জীবন বাঁচিয়েছো সে কি বলছে আই থ্যাঙ্ক ইউ ফর ইউর কাইন্ডনেস তেল মি ইউর হার্টস ডিজায়ার তোমার দয়ার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ তোমার বল ইচ্ছা কি আছে আমাকে বলো তোমার মনের ইচ্ছা আমাকে বলো অ্যান্ড আই উইল গ্র্যান টু ইউ ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ আমি তোমাকে সেটাই দেবো কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো সেট দ্য ফেরি জন বাউট ব্যাক জনতাকে অভিবাদন জানালো একটু বাঁকা হয়ে অল দো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি যদিও তার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল ইয়ার্ন মানে আকাঙ্ক্ষা করা যে সমুদ্রেতে সে যাবে নাবিক হবে হি ডিড নট এক্সপ্রেস হিস উইস সে কিন্তু তার মনের কথা প্রকাশ করল না দ্য গ্রিন ফেরিম্যান কুড রিড এ হার্ট ভেরি ইজিলি ইজিলি সো হি সেইড এই ফেরিম্যান পরি এদের তো ক্ষমতা অনেক ঐশ্বরিক ক্ষমতা রয়েছে সে সব কিছু বুঝতে পারলো জনের মনের ইচ্ছাটা বুঝতে পারলো সে বলল আই সি ইউ উইস টু গো সেইলিং আমি বুঝতে পারছি আমার দেখতে পাচ্ছি যে তুমি সমুদ্রতে যাত্রা করতে চাও জন ফেস অ্যানসার্ট ফর হিম জনের মুখের হাসিটা তার কথার উত্তর দিয়ে দিল অর্থাৎ জন মুখে না বললেও সেই ফেরিম্যানটা কিন্তু বুঝতে পারলো এখানে ওয়ার্ড নোটগুলো অবশ্যই পড়বে আর অ্যাক্টিভিটিসগুলো নিজেরা করার চেষ্টা করবে এটা শোনার পর ওকে আমরা চলে যাব নেক্সট পেজে দেখো লেটস কন্টিনিউ সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে সেফ করার জন্য রেখেছ লোক আমাকে বাঁচানোর জন্য আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন আমি তোমাকে এর বিনিময়ে একটি নতুন ধরনের একটা টুপি তোমাকে উপহার দেবো দ্য কাইন্ড সেল মোস্ট ডিজায়ার এমন একটি টুপি যেটা নাবিকরা আশা করে ডিজায়ার করে ডিজায়ার মানে আশা করা এ ক্যাপ ফুল অফ উইন্ড এমন একটি টুপি যার মধ্যে বাতাস ভর্তি রয়েছে বাট দেয়ার ইজ নো ওয়ার্নিং দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং কিন্তু একটা সতর্কতা কিন্তু সেখানে রয়েছে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ কোনো মানুষের হাত দিয়ে কিন্তু টুপিটি কখনও খোলা যাবে না এবার একটা গ্রুপভ্রাব রয়েছে টেক অফ এ টেক অফ মানে এই টুপিটাকে খোলা টেক ইট অফ ওকে দেন উইথ ব্লিংক দ্য ফেরি ম্যান ডিসার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড এরপরে কথা বলে সেই ফেরি ম্যানটা একটা টুপি যেটা ডোরা কাটা দাগ রয়েছে এমন একটা টুপি সেটা রেখে দিয়ে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে এক পলকের মধ্যে ব্লিংক মানে পলক ইয়ং জন পুট দ্য ক্যাপ অন ইস হেড অ্যান্ড র্যান হোম টু টেল মাদার ইয়ং জন টুপিটা পেয়ে আনন্দে সেটা মাথায় পড়ে নিল এবং সে তার মার কাছে গেল মাকে গিয়ে সে বলল তার মা তাকে উত্তরে বললো নো গুড দিস উইন ক্যাপ এই উইন ক্যাপ দিয়ে কিচ্ছু কাজে লাগবে না সি সেইড বাট দ্যাব নান আর কশনস কিন্তু এখন সে উইন ক্যাপ পাওয়ার পর সে কিন্তু সে কিন্তু তার সমুদ্রে যাওয়ার নেশাটা যেন আরও বেড়ে গেছে সে আর সতর্কতা শুনছে না তার মায়ের কশনস মানে সতর্কতা দ্য ভেরি নেক্সট ডে ঠিক তার পরের দিন পুডিং অন দ্য সেলরস ক্যাপ সেই সেলরের ক্যাপটা পরে হি র্যান আপ টু দ্য সি সে সমুদ্রের দিকে গেল অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শিওর সে যখন দেখল একটি শিব সেই তীরের কাছেই অ্যাঙ্কর করা রয়েছে অর্থাৎ নোঙর ফেলা রয়েছে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম লং সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো আমাকে সঙ্গে নেবে তাকে সঙ্গে নেওয়ার জন্য অনুরোধ করলো দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার্সি ভয়েস এবং ক্যাপ্টেন রাজি হওয়াতে তার প্রথমবারের জন্য সমুদ্রযাত্রা শুরু হলো ওয়েল দ্য উইন ক্যাপ ওয়াকড অ্যাজ দ্য ফেরি হ্যাড সেইড বা দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড ঠিক যেমনটি পরি বলেছিল যেটা বাতাসপূর্ণ একটি টুপি সেইভাবেই টুপিটি কাজ করতে লাগলো কিন্তু একটা কিন্তু কন্ডিশন যেটা দিয়েছিল সেটা কিন্তু রয়েই গেল কি কন্ডিশন নো হিউম্যান হ্যান্ড উইল টেক ইট অফ কোনো মানুষের হাত কিন্তু সেটাতে সেটা খুলতে পারবে না এই কন্ডিশনটা কিন্তু রয়েই গেল এই ছবিতে তোমরা দেখছো যে জন একদম জাহাজের সামনে দাঁড়িয়ে রয়েছে তার মাথায় সেই উইন্ড ক্যাপটা এবং সে যেদিকে ইচ্ছা তার বাতাসটা এদিকে ঘুরিয়ে দিচ্ছে এবং জাহাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে নাও দ্যাট বোথ দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড এই যে কন্ডিশনটা দিয়েছিল ফেরিটা সেটা ভালো যেমন ছিল মন্দও তেমন ছিল ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিস ক্যাপ অফ বিফোর ইস ক্যাপ্টেন এটা কার বাজে ছিল তার কারণ সে তার ক্যাপ্টেনের সামনেও টুপিটা খুলতে পারতো না ক্যাপ্টেনকে যে সম্মান জানাবে সে টুপিটা খুলে সেটাও সে করতে পারতো না নট অ্যাট বেড টাইম এমনকি শোয়ার সময়ও খুলতে পারতো না তো এই কন্ডিশানটা খুব প্রবলেম ছিল তার কাছে আবার এটা ভালো ছিল একদিক থেকে কেন অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম না সেটা সে হারাতে পারতো না সেটা কেউ চুরি করতে পারত সুতরাং সেটা তার কাছেই রয়ে যাবে এটা ছিল ভালো দিক সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর কল্ড ফর দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই ই সুন বিকেম ভেরি পপুলার এবং জন সেই সাপ্লাই করতে পারতো বাতাস যে বাতাস নাবিকদের প্রয়োজন ফলে জন খুব বিখ্যাত হয়ে গেল সকলের মধ্যে ক্যাপ্টেন তাকে ছাড়া চলতে পারতো না জাহাজের যে ক্যাপ্টেন ছিল হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড দ্য ওয়েস্ট উইন্ড যখন সে টুপিটাকে মোচড় দিত সে পূর্বের বাতাস পশ্চিমের বাতাস সে কুডস অলসো টার্ন টু কল বোথ নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড সে নর্থ উইন্ড উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকের বাতাসকে সে ডাকতে পারত দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেইলর এই জন্য ক্যাপ্টেন এই পুরস্কৃত হওয়া নাবিককে কখনও দূরে যেতে দিত না অ্যান্ড লেট হি ম্যাশোর তাকে তাকে কখনো তীরেও যেতে দিত না সমুদ্রের পাড়ে যখনই যেত সে নামার জন্য বলতো কিন্তু তাকে অনুমতি দিত না এইখানে প্রাইজ সেলর কেন বলেছে কারণ সে একটা পুরস্কার পেয়েছে যেটা সে পেয়েছে সেই ফেরির কাছ থেকে ফর এ ইয়ার অ্যান্ড এ ডে এক বছর এক দিন হয়ে গেল এক বছর একদিন তিনশো পঁয়ষট্টি প্লাস ওয়ান তিনশো ছেষট্টি দিন হয়ে গেল ইয়ং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড হি স নাথিং বা দ্য চার্নিং অফ দ্য ওয়েভস সে শুধু জলের ঘূর্ণিপাক ছাড়া ঢেউয়ের ঘূর্ণিপাক ছাড়া আর কিচ্ছু দেখতে পারলো না সো দে আর গ্রেউইন ইজ হার্ড এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড তার মনে তীব্র বাসনা জাগলো পারে যাওয়ার তুমি যদি সবসময় সমুদ্রে যাও সমুদ্রে থাকো বা জাহাজে থাকো তোমার সবসময় দেখবে একটা টলমলো ব্যাপার তুমি সবসময় রয়েছো তো তোমার একটা অস্থির তৈরি হবে শরীরের মধ্যে তুমি বমি করে দিতে পারো যারা জাহাজে প্রথমবার যায় তারা কিন্তু বমি করে দেয় অনেক সময় তো সেই জাহাজ থেকে তার মাটিতে যাওয়ার সকল অনেক দিন যখন সে রয়েছে সমুদ্রের মধ্যে একঘেয়ে হয়ে গেছে এখানে দেখো মিনিংগুলো দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পড়বে দেখো মুভ ভায়োলেন্টলি তীব্র যে ঘূর্ণিপাক পাক জলের সেটাকে বলা হচ্ছে চলে যাবো আমরা পরের ইউনিটে লেটস কন্টিনিউ ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো প্লিজ আমাকে একটি দিনের জন্য হলেও যেতে দিন হি বেগ দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড যখনই সে ল্যান্ড দেখতে পেত দূর থেকে তখনই সে ক্যাপ্টেনকে অনুরোধ করতো প্লিজ আমাকে একটা দিনের জন্য হলেও যেতে দিন হি প্রমিসড হিউড রিটার্ন বা দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড সে বলেছে ও বলেছিল যে আমি নিশ্চয়ই ফিরে আসবো কিন্তু ক্যাপ্টেন তার কথা শুনতো না কেন শুনতো না কারণ ক্যাপ্টেন যদি তাকে যেতে দিত তাহলে তার তো সে পেতো না তাহলে জাহাজটা দ্রুত জ্বলতে পারবে না এটা সমস্যা হবে হাওয়ার জন কুড নট স্টপ ড্রিমিং অন দ্য ল্যান্ড অফ দ্য ল্যান্ড কিন্তু জনের স্বপ্ন কিন্তু দেখতে থাকতো যে সে বাড়িতে গেছে সে চাষ করছে আবার সেই স্বপ্ন সে দেখত স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই ওয়ান পয়েন্ট আফটারনুন এমনই একদিন একটা বিকালবেলা হি লে ফাস্ট অ্যাসলিভ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন সে শুয়ে ঘুমিয়ে পড়লো এবং স্বপ্ন দেখতে লাগলো আননোন টু হিম দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম তার অজান্তেই তাদের সেই জাহাজটা কিন্তু তার ফার্মের ঠিক কাছেই তীরবর্তী অঞ্চলেই কিন্তু সেখানে এসে দাঁড়ালো আর জন তার স্বপ্নের মধ্যে কি দেখলো যে সিজন পরিবর্তন হচ্ছে ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন বেড যেরকমভাবে সিজন সাইকেল চেঞ্জ হয় গোল গোল হয়ে ঘুরে গ্রীষ্মবর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তেমনই জনও ঘুরতে লাগলো তার বিছানার উপরে সিজনাল সাইকেলের মতো চেঞ্জ হতে লাগলো কনসিকুয়েন্টলি ফলস্বরূপ কী হলো দ্য ক্যাপ অফিস হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট তার মাথার টুপিটাও কিন্তু ঘুরতে লাগলো গোল গোল করে ইট কল্ড আপ এ এটা একটা ঝড় ডেকে আনলো একটা ভয়ঙ্কর ঝড় ডেকে আনলো আকাশ থেকে ফ্রম দার স্কাই শিপ ওয়ার্নিং এবং একটা আঘাত করল সেই জাহাজটিকে কোনো সতর্কতা ছাড়াই দ্য উইন্ড হ্যাড বিনিং অ্যাবাউট চারিপাশে ঘূর্ণির মতো ঘুরছিল ঘুরুপাখ্যা ছিল বাতাস দ্য বোট বোটের চারিপাশে সেলস ওই পালগুলোকে ছিঁড়ে ফেলছিল স্ন্যাপিং দ স্পার্স দাঁড়গুলোকে ভেঙে ফেলছিল স্ন্যাপ মানে ভেঙে ফেলা স্পার্স মানে দাঁড় ইট ইজ ফল্ট দ্য সেইলর ক্রাইড সেইলররা চিৎকার করে বললো এটা নিশ্চয়ই জনের কাজ দ্য শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাই টু ডিপ দ্য ক্যাপ অফ ইউজ হেড তার রাগে চিৎকার করতে লাগলো এবং জনের কাছে গিয়ে তারা টুপিটা ছিঁড়ে ফেলতে লাগলো তার মাথা থেকে খুলে ফেলতে চেষ্টা করলো কিন্তু তারা পারল না কেন পারলো না কারণ তাকে ফেরি এই আশীর্বাদটা দিয়েছিল যে কেউ ওটা খুলতে পারবে না ওয়েল দেওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ এ ফেয়ারি ফেয়ারি ক্যাপ তারা পারলো না কারণ এটা ফেয়ারি ক্যাপ ছিল দে পুল ইট অ্যান্ড টুইস্টেড ইট তারা টানলো মুচড়ালো দুমড়ালো কিন্তু কোনো মতেই সম্ভব হলো না আর এই দেখো ঝড়ের অবস্থা দেখছো ভয়ঙ্কর ঝড় উঠেছে দাঁড় ছিঁড়ে গেছে সবকিছু পাল ছিঁড়ে গেছে দাঁড় ভেঙে গেছে সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে গেছে পুরো তছ হয়ে গেছে তারপর আর যত সেই টুপিটা নিয়ে টানাটানি করলো তত ভয়ঙ্কর ঝড় তৈরি হলো সমুদ্রে আরও ভয়ঙ্কর ঝড় দ্য মাই দে হ্যাড এভার সিন এমন ঝড় যেটা তারা কখনো দেখেনি দ্য ক্যাপ্টেন অর্ডার ইজ মেন টু ব্রিং জন বিফোর হিম ক্যাপ্টেন অর্ডার করলো যাও জনকে এক্ষুনি ধরে নিয়ে এসো ইন অ্যাঙ্গার ই গ্র্যাফ হিম বাই দ্য টেইল অফ ইস ট্রিপ ক্যাপ সে তাকে ধরলো টুপির পিছন দিকে ধরলো টুইস্টেড হিম থ্রাইস তিন চারবার ঘোরানোর চেষ্টা করলো মোচড় দিল এবং তাকে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রে কোনো উপায় না দেখে রাগে তাকে ছুঁড়ে ফেলে দিল ক্যাপ্টেন বাট দ্য উইন্ কল দায় দ্য ক্যাপ স্পান এই টুপিটার ঘোরার ফলে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তৈরি হলো স্পান মানে এখানে ঘূর্ণি দ্য শিপ স্পান দ্য শিপ থ্রি টাইমস রাউন্ড এই ঝড় সেই জাহাজটিকে তিনবার ঘুরপাক খাইয়ে আছাড় মেরে ফেললো অ্যাজ জন টু ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফিস হেড জলের শক্তিতে জলের তো একটা শক্তি আছে জলের শক্তিতে ঢেউয়ের শক্তিতে সেই টুপিটা কিন্তু খুলে গেল হাত দিয়ে খুলতে পারেনি কেউ সুন্দর স্টন স্টপড ঝড় থেমে গেল অ্যান্ড জন সোয়াম অ্যাশোর জন কি করলো জন তীরে সাঁতরে চলে গেল এবং লাকিলি সেই জাহাজটা কিন্তু তার বাড়ির থেকে দূরবর্তী অঞ্চলেই ছিল সেখানে জন যখন ফিরে এলো জন দেখলো তার বাড়িতে সে পৌঁছে গেছে দ্য ক্যাব ফলোড হিম তার ক্যাবটাও তাকে ফলো করলো কারণ ওটা তো পুরস্কৃত একটা টুপি ওটা তো হারাবে না ওয়েন হি গট টু দ্য ল্যান্ড জন পিক আপ দ্য ক্যাব অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফর্ম সে ছুটে গেল মায়ের কাছে সেই টুপিটা নিয়ে এগেইন ইন উইন্টার এরপরে অনেক অনেক বছর কেটে গেলো সে মাকে সব বলল তারপর কী হলো পরের যখন আবার শীত আসলো ওয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড যখন বরফ তার চাষের জমিকে পুরো মুড়ে ফেললো হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি সে আবার স্বপ্ন দেখতে লাগলো সমুদ্রে যাওয়ার কারণ তোমরা জানো যে উইন্টার কান্ট্রিতে এত বরফ পড়ে যে সেখানে চাষবাস করা যায় না তো সেটাই হলো আবার যখন শীতকাল এলো জন স্বপ্ন দেখলো সে যাচ্ছে সমুদ্রে জন ওয়ে টু দ্য ওয়ার্ল্ড সে ওয়ার্ল্ড কাছে গেল যেখানে পোশাক রাখা হয় সেটাকে ওয়ার্ল্ড বলে গট আউট দ্য ফেইল ক্যাপ অ্যান্ড স্টিয়ার্ড অ্যাট ইট সে সেই টুপিটার দিকে তাকালো অনেকক্ষণ ধরে ফর এ লং মুমেন্ট টাকিং ইট ইন ইজ শর্ট ই র্যান আউট টু দ্য ফিল্ড সে সেটাকে জামার সাথে আটকে নিয়ে সে মাঠের দিকে গেলো হি প্লেস দ্য উইন ক্যাপ আন্ডার দ্য স্টোন সে উইন্ড ক্যাপটাকে একটা স্টোনের তলায় রাখলো পাথরের তলায় রাখলো হি নিউ দ্য ফেরি ম্যান উড ফাইন্ড ইট কারণ সে জানতো যে ওইখান থেকে নিশ্চয়ই ফেরি ম্যানটা ওটা পেয়ে যাবে অর্থাৎ যেখানে সে পেয়েছিল সেইখানে নিয়ে গেল টুপিটাকে এবং সেখানে একটা পাথর দিয়ে সেটাকে ঢাকা দিয়ে মাটিতে রেখে দিল যাতে সেটা পেয়ে যায় দেন লেফট ফেরি ফর দ্য সি সে আবার সমুদ্রে যাত্রা করলো ফর দ্য রেস্ট অফ লাইফ বাকি জীবনটা জুড়ে জন কি করলো স্পেন্ড হাফ দ্য ইয়ার অন দা শিপ সে অর্ধেকটা সময় কাটালো বছরের সমুদ্রে জাহাজে অ্যান্ড হাফ অন দা চোর এবং বাকি অর্ধেক জীবনটা কাটালো মাটিতে টিল লাস্ট হি ওন হিস বোট অ্যান্ড হান্ড্রেড একর ফর্ম ল্যান্ড এইভাবে সে ব্যবসা বাণিজ্যতে সফলতা অর্জন করলো এবং সে নিজে হান্ড্রেড একর চাষের জমি কিনল একশো একর চাষের জমি কিনল ফ্রম দেন অন হি কেম টু বিজ ক্যাপ্টেন টাটল তারপর থেকে তার নাম হয়ে গেল কি ক্যাপ্টেন টাটাল কেন নাম হলো ক্যাপ্টেন টার্টল টার্টল যেমন উভচর প্রাণী জলেও থাকে ডাঙাতেও থাকে তেমনি জনও কী করলো বছরের অর্ধেকটা সময় জলে থাকলো অর্ধেকটা সময় চাষবাস করলো তাই তার নাম হয়ে গেল ক্যাপ্টেন টার্টল ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ হোম অন দ্য ওয়াটার হোম অ্যাট অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াচ অন দ্য ল্যান্ড ঠিক যতটা সে জলে থাকতো ততটাই কিন্তু সে ল্যান্ডে থাকতো তো এখানেও দেখো ওয়ার্ড নোটস রয়েছে নোটসটা অবশ্যই মনে রাখবে অফশোর মানে দেখো এ লিটল অ্যাওয়ে ফ্রম দ্য সিশোর তীর থেকে একটু দূরে স্কোয়াল মানে এ সার্ডেন স্ট্রং উইন্ড হঠাৎ দমকা বাতাস স্ন্যাপিং মানে হঠাৎ করে ছিঁড়ে ফেলা এটিং সার্ডেনলি হঠাৎ করে আঘাত স্পার্স মানে যে স্ট্রং পোলস দ্বারগুলোকে বলা হয় স্পান মানে ঘূর্ণি ওয়ার্ড্রোব মানে যেখানে পোশাক রাখা হয় টাকিং মানে আটকে তো যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত ভিডিও টেক্সচুয়াল হেলথ গ্রামার এবং রাইটিং শেখার জন্য আর বেল বাটনটি প্রেস করে অল করে দাও যাতে তুমি লাইভ ক্লাস করতে পারো এবং সমস্ত ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার কথা হবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য গুড বাই